আমাদের ওখানে স্যার আমরা আবার প্রথম থেকে শুরু করতে যাচ্ছি, আপনার ভাবনা চিন্তা এবং চেতনা, আপনি কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন, কিভাবে মানুষ হয়েছিলেন, গড়ে উঠেছিলেন, তুলেছিলেন নিজেকে, সেই বিষয়ে স্যার যদি কিছু বলেন। আমি তো আমার কাকার কাছে ছিলাম, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে নবদ্বীপ থেকেই। আমার কাকা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ইকোনমিক্সের প্রফেসর। ও আচ্ছা আচ্ছা, তো তার কাছে আমি ছিলাম আর কি। সেখান থেকে আমাকে রহনা রামকৃষ্ণ মিশনে জুলজি অনার্স নিয়ে আচ্ছা ভর্তি হই। তারপর ওখান থেকে আর বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনে আমাদের হোস্টেল আর কি, ওখানে থাকতাম। বেলঘড়িয়া থেকে আমরা প্রতিদিন ট্রেনে করে রহনা যেতাম। আচ্ছা, কতক্ষণ লাগতো সময়? মিনিট 12 থেকে 15 লাগতো। স্টেশন থেকে আবার নিউজ পাতে হেঁটে কলেজে ঢুকতাম। রহরা মিশনে মহারাজদের সান্নিধ্যে এসেছি আমরা। তখন আমাদের ছাত্র, আমরা অনার্সের ছাত্র ছিলাম 38 জন। আচ্ছা, আর 5 জন প্রফেসর, লাইব্রেরি, খুবই পড়াশোনার খুবই ভালো জায়গা। সেখানে পড়াশুনো করা হলো, করতে করতেই মানে আমি ওখান থেকে বিএসসি পাস করার পরে বাড়ি এলাম। বাড়িতে তখন সবাই বলছে, কাকাও বলছেন যার কাছে ছিলাম, যে তুমি ব্যাংকে ট্যাঙ্কে দেখো, তুমি ওখানে। তো আমি বললাম ব্যাংকে না, আমি এরকম এমএসসি পড়তে চাই, তারপরে যদি কলেজে চাকরি করা যায়। তারপরে প্র্যাকটিক্যালি বাড়ি থেকে চলেই আসা কলকাতা, এসে নিজেই নিজের ব্যবস্থা করা, যতদিন না রেজাল্ট বেরোয় এমএসসিতে চান্স পাই। আচ্ছা, ওই সময়টা খুবই কষ্ট করতে হয়েছিল। পড়াশোনা করতে গিয়ে স্যার আপনি কতখানি কষ্টের মুখোমুখি হয়েছিলেন? না, পড়াশুনো করতে গিয়ে কষ্ট, কারণ মিশনে থাকতাম তো। ও আচ্ছা, বইপত্র নিয়ে কোনো সমস্যা হয়নি, মিশনের নিয়ম কানুনের মধ্যেই থাকতাম, খেলাধুলো। তারপরে মন্দিরে যাওয়া, মন্দিরটা তো খুবই ভালো লাগতো, রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণের সারদা দেবী, আচ্ছা, স্বামী বিবেকানন্দ, তাদের স্মৃতি বিজড়িত স্থান, মহারাজের সব গল্প। আমাদের প্রতিদিন 9:30 সময় মহারাজদের সঙ্গে মিটিং। আচ্ছা আচ্ছা, এক এক ইয়ার, এক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এরকম দুদিন করে। ফার্স্ট ইয়ার দুদিন অমুক মহারাজা, সেকেন্ড ইয়ার দুদিন অন্য, এরকমভাবে আর কি। তো বড় মহারাজ যিনি ছিলেন, প্রেসিডেন্ট মহারাজ, উনি আধ্যাত্মিক জগতের মানুষ। আচ্ছা আচ্ছা, ওনার সান্নিধ্যে আমরা অনেক সময় কাটিয়েছি। ওখানে স্যার 3 বছর কেটেছে আপনার? 4 বছর। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসেন কলকাতা ইউনিভার্সিটিতে এমএসসি পড়তে। এমএসসি পড়তে গেলাম ক্যালকুলেশন ইউনিভার্সিটি, হোস্টেলে থাকতাম, পিজি হোস্টেল। তো ওই সময় বাড়ি থেকে যখন এমএসসি ভর্তি হলাম, বাড়ি থেকে সাহায্য বলতে ওই 100 টাকা হচ্ছে হোস্টেল হ্যান ত্যান ইত্যাদি, আর 50 টাকা হচ্ছে হাত খরচ, এই ছিল। ওখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে সঙ্গে সঙ্গে পিএইচডি ভর্তি হয়েছিলেন নাকি স্কুলে চাকরি জয়েন করেছিলেন? মানে যেদিন আমাদের ইয়ে হয়ে গেল, প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেল, পরের দিনই আমি চলে গেলাম চাকরি করতে সুন্দরবন। সুন্দরবনে কোন স্কুলটার নাম কি ছিল? কালীনগর হাই স্কুল। আচ্ছা আচ্ছা, সেখানকার কর্মজীবন, সেখানকার কর্মজীবন কেমন ছিল আপনার? খুবই, তখন তো অল্প বয়স, 22-23 বছর বয়স। ওখানে 1400 ছাত্রছাত্রী ছিল, সেখানে হোস্টেল ছিল, ছেলেদের টিচারদের হোস্টেল, মেয়েদের হোস্টেল, দিদিমণিদের হোস্টেল, খুব ভালো মানে একটা পরিবেশ আর কি। আর ছেলেমেয়েরা খুব ওবিডিয়েন্ট ছিল ওই সময়, আছে 82-83 সালের কথা। আচ্ছা আচ্ছা, আর তখন লাইফস্টাইলটি অন্যরকম ছিল, খেলাধুলো, পড়াশুনো। ওখানকার পরিবেশের সঙ্গে আমাদের এখানকার উত্তরবঙ্গের বা কোন দিক থেকে শিক্ষাগত মানসিকতা? মানসিকতা বলতে, ওখানে ফার্স্ট জেনারেশন স্কুলে পড়ছিল ওই সময়, আর তারা বাকি যারা মানে তাদের বাবারা বা কাকা যাই হোক, তাদের যে আগের যে জেনারেশন, তারা সবাই হচ্ছে ওই ভেরি বা কৃষিজীবী, এই ধরনের আর কি পড়াশোনা তাদের।
কিন্তু তারা তাদের ছেলে মেয়েদের স্কুলে পড়াবে, এটা একটা বিরাট ব্যাপার ছিল। এবং মাস্টারমশাইরা হচ্ছে তাদের কাছে ভগবান, এতটাই শ্রদ্ধা করত, এতটাই শ্রদ্ধা করত। এবং ছেলে মেয়েদের ইলেভেন টুয়েলভের অত বড় বড় ছেলে মেয়ে, তাদেরকেও মানে দেখাশোনার দায়িত্ব আমাদেরই ছিল। আচ্ছা, মানে আমরা মেয়েদের হোস্টেলে যেতাম অবাড়িতে, এবং মেয়েরাও যেন আমাদের মেয়েদের মতনই ব্যবহার হতো আর কি, আমরাও ওরকম হয়তো বাবার মতনই তাদেরকে স্নেহ করা। অন্য কোনো রকম মানসিক, যদিও বয়সে খুব কম ডিফারেন্স, আমাদের 23 বছর বয়স, ওরা 17-18 বছর বয়সে, মানে খুবই ক্লোজ বয়স, কিন্তু আমাদের মানসিকতা, আমাদের মানসিকতা এমন ছিল যেন কন্যা সময়, ঠিক ঠিক, যার জন্য কোনো সমস্যা। ওই স্কুল ছেড়ে এসে আমিনপুরে, ওই স্কুল ছেড়ে দিলাম, 2 বছর ওইখানে ছিলাম আর কি। তখন তো ইন্টারভিউ দেওয়া শুরু হলো বিভিন্ন জায়গায়, ওই আমরা রবিবার করে ইন্টারভিউ, তখন তো স্কুলে ইন্টারভিউ হতো, ম্যানেজিং কমিশন, মানে একই সময়ে 3টে স্কুলে পেলাম। আচ্ছা আচ্ছা, তো সিলেক্ট করলাম সোনারপুরে কামরাবাদ উচ্চ বিদ্যালয়, কারণ হচ্ছে যে যেহেতু ওটা বালিগঞ্জে আমাদের ইউনিভার্সিটির কাছাকাছি, স্যার বললেন যে তাহলে এবার তো তোর রিসার্চের কাজে লেগে পড়, ওইখানে জয়েন করে গেলাম 85-এ। আচ্ছা, তারপরে পিএইচডি, তারপরে রিসার্চের কাজটা শুরু করেছি। আচ্ছা, রিসার্চের কাজও আমার যেহেতু মানে ফিশারি মৎস্যবিজ্ঞান পুকুরের ব্যাপারটা ছিল আর কি, পুকুরের মানে মাটির নিচে, পুকুরের মাটির নিচে কি কি পোকামাকড় থাকে, সেইগুলো কোনটা মাছেরা খায়, খেয়ে তাদের গ্রোথ কেমন হয়, সেগুলো দেখা। ও বাহ, যার জন্য শীত গ্রীষ্ম বর্ষা ওই পুকুরের নিচে ডুবতে হতো, কাদা তুলতে হতো, তারপরে ওই নিচে কতটা অক্সিজেন আছে, সারফেসে কত অক্সিজেন আছে, সেগুলো সব ডিপেন্ড দেখতে হতো। আচ্ছা, নিচে কি প্ল্যান্ট অ্যানিমেল আছে, খুব ইন্টারেস্টিং টপিক ছিল, এগুলো সব কোরিলেশন করা হতো, তাতে ফিশের গ্রোথ কীভাবে হবে। এরকম 2টো পুকুর আমাদের বেছে নেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো ওই কাজ করতাম আমি, শনি রবি ওই ফিল্ড রিপোর্ট হতো ফিল্ড থেকে, তারপরে এবার স্যার এই জায়গায় পিএইচডি আপনি কমপ্লিট করেছিলেন, তারপরে শিক্ষকতার চাকরিটা আপনার কি মনে হয়েছিল যে না ঠিক জায়গায় আপনি পৌঁছে গেছেন? আমি যখন এমএসসি পড়তে যাই তখনই মনে হচ্ছে যে হ্যাঁ এটাই নোবেল প্রফেসর। আচ্ছা আচ্ছা, যার জন্য ওই ব্যাংক ট্যাং ইত্যাদি তখনকার দিনে প্রফেশনাল অফিসার্সের পরীক্ষা হতো প্রায় প্রতি 6 মাস অন্তরই হতো। আচ্ছা আচ্ছা, এবং আমাদের যা মনে হয়েছিল ওই সময় আমরা অবশ্যই পেতাম, ম্যানেজার হওয়া কোনো সমস্যা ছিল না, ছিল না, ঠিক তাই। খুব কম ছাত্রছাত্রী যারা ছিল যারা এমএসসি পড়ে ব্যাংকে যেত, এরকম ছিল না, সব বিএসসি পড়াকালীনই চলে যেত, এমএসসি পড়ার পরে যেত না। ঠিক, আপনার মাস্টার ডিগ্রি কবে, কত সালে কমপ্লিট হয়েছিল? আমরা ওই তো 83 সালে। আর আপনার প্রথম স্কুল জয়েনিং কবে ছিল? ওই 83-তে আমরা মাস্টার ডিগ্রি করলাম, আমাদের পরীক্ষা হয়ে গেল ফেব্রুয়ারিতে, না ফেব্রুয়ারিতে জুনে পরীক্ষা, হ্যাঁ জুনে শেষ হয়ে গেল, মে জুনে ওই সামার ভ্যাকেশনের পরীক্ষাগুলো হতো, হয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেল, আমি চলে গেলাম, জয়েন করে গেলাম জুলাই মাসে। আচ্ছা আচ্ছা, তারপরে ওই ওই চলছেই আর কি, জুলাই মাসে হলো, তারপরে 2 বছর পরে মে মাসে আবার এখানে জয়েন করলাম 85-এ। 83 জুলাইতে ওখানে জয়েন করলাম, এখানে 85-এ মেতে জয়েন করলাম। এখানে জয়েনিং আপনি করেছেন কত সালে আমিনপুর হাই স্কুলে? তারপরে এখানে এলাম এইচএম হিসাবে 2007-এ, সেও মে মাসে 7 থেকে 18, 2018 পর্যন্ত চলছে। হ্যাঁ, আমি 12 বছর এই সার্ভিস লাইফের শেষ পর্বে আপনি পৌঁছে যাচ্ছেন স্যার, আর কিছুদিন পর, এই মুহূর্তে আপনার ফিলিংস কেমন? ছেড়ে আসা, ফিলিংস বলতে পিছনে ফেলে আসা দিনগুলো সম্পর্কে আপনার অনুভূতি? স্কুলে একটা যেখানে 2 বছর ছিলাম সেটাও খুব হার্দিক ছিল, তারপরে সোনারপুরে যে কামরাবাদ উচ্চ বিদ্যালয়ে 22 বছর কাটালাম, সেখানে তো মানে সত্যি কথা বলতে কি জীবনের আসল সময়টা সেইখানে কাটালাম, এবং ওখানে নানান রকম ঘাত প্রতিঘাত ঘটনা পরম্পরা। তবে একটা জিনিস দেখতাম যে যেহেতু আমাদের মানে মধ্যে কোনো রকম ওই
দুর্নীতির মধ্যে না জড়িয়ে পড়ার প্রবণতা থাকায় সব জায়গাতেই শেষমেশে আমরাই সাফল্য লাভ করেছিলাম। তো ওই স্কুলে যখন আমাকে এইচ এম পদে নেওয়া হবে না, রাজনৈতিক নানান রকম ব্যাপার ছিল আর কি। আর আমি আসলে এখনও তাই রাজনীতিটাকে খুব একটা মানে প্রাধান্য দিই না, তাতে কিছু ক্ষতি তো হয়েছে আমার। মানে আমার কাকাও তখন অনিল বিশ্বাসের বন্ধু এবং নদিয়া জেলার হচ্ছে সম্পাদক ছিলেন। আচ্ছা, তো তারও হেল্প আমি নিইনি, বরঞ্চ তার সঙ্গে বাগবিতণ্ড আমার হয়েছে আর কি রাজনীতি নিয়ে। তো সেই জন্য রাজনীতির ব্যাপারটা আমার খুব একটা পছন্দের জায়গা নয়। পড়াশোনা করবো, থাকবো, এইভাবেই চলবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে থেকে আপনি স্যার এই এই জায়গায় মানসিক শান্তি অনেক লাভ করেছেন। হ্যাঁ, ছাত্রছাত্রীদের পড়ানো বা তাদের সঙ্গে থাকা যে কি ভালো, এটা অন্য কোথাও তো পাওয়া যাবে না। ঠিক তাই। আর পিএইচডি করার সময় নানান বিখ্যাত বিখ্যাত মানুষরা, নোবেল লরিয়েট, তাদের সঙ্গেও আমাদের আদান প্রদান হয়েছে। পিএইচডি করার পরেও বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, নানা কারণে হয়নি আর কি। আচ্ছা, আজকে ওখানে গেলে হয়তো আমার শিক্ষাটা অন্যরকম ভাবে হতো, সঠিক শিক্ষা হতো। ঠিক, সেটা তো হলো না। এখন তো খালি এখানে এসে খালি হিসেব নিকেশের বেড়া জালে জড়িয়ে আছে, সত্যি মিথ্যা অনেক কিছুই এখানে মানিয়ে নিতে হয়। শিক্ষক মশাইদের সঙ্গে হয়, তবে আমার মানে ব্যাপারটাই যেহেতু একদম সরলভাবে সব কিছুই তো চলবে, আর এটাও একটা সংসারের মতো, সেখানে তো ঠোকাঠুকি লাগতেই পারে, তা নিয়ে তো মনোমালিন্য কারোর সঙ্গে করে না খেয়ে নেয়া যে একদিন খাবো না বা একদিন কথা বলে, আমার মানসিকতা এটা নয়। সেই জন্য সেদিন তো সবাইকেই বলছিলাম যে ওই সেই গানটা রবীন্দ্রনাথের, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজা, ঠিক তাই, নইলে আমাদের রাজার স্থানে মিলব কিশোর, আমরা সবাই রাজা। তো এভাবে চালাচ্ছি আর কি সবার সঙ্গে। আরেকটা জিনিস আমি খুব মানে ফিল করি, সেটা হচ্ছে যে আমাদের টিচিং প্রফেশন, শিক্ষাগত যে একটা, এটা সব থেকে সম্মান। এবং আমি সোনারপুরে থাকাকালীন যে সমস্ত শিক্ষকদের পরিপন্থী কোনো যে সমস্ত জিনিসগুলো, সেগুলো এখানে কাজে লাগানোর চেষ্টা করেছি এবং সামান্য হলেও কিছুটা হয়তো সফল পেয়েছি আর কি। যেমন ওই একটা স্টাফ বেনিফিট ফান্ড তৈরি করা, এটা শিক্ষকদের সম্মান থাকার জন্য এটা করা, যাতে বাইরে কেউ এসে অযথা কোনো শিক্ষককে আঘাত না করতে। ঠিক তাই স্যার, এই স্টাফ